আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিতাস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী শিক্ষক মাসিমপুর আরআর ইনস্টিটিউট তিতাস কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আমি তোমাদের সুবিধাতে লাইভে আসলাম। তো আজকে আমি এই পদার্থবিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে সম্পৃক্ত হব। তো যেখানে আছো তোমরা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছো কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েসগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও, এবং সাথে সাথে তুমি দেখো খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, তারপর এই শেয়ার বাটনে একটু শেয়ার করে তুমি এবং তোমার বান্ধবী বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। ওকে, তা আমি রিকোয়েস্ট করবো ক্লাসটা শেয়ার করো, কারণ কি জানি এই করোনা সংকটকালীন মুহূর্তে আমরা খুব আপ্রাণ চেষ্টা করতেছি তোমাদের পাশে থাকার জন্য। আমরা অনেক বাধা বিপদ অতিক্রম করে স্কুলে এসে ক্লাস করছি, কিন্তু সেই ক্লাসগুলো তখনই মূল্যায়ন তখনই ভালো লাগবে যখন তোমরা সঠিক দেখবা, মূল্যায়ন করবা এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। ওকে, তো ঠিক আছে, আমি আর বেশি আগাবো না। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকের পার্ট, আজকের সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান, আর আজকের টপিকস হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র। ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র আজকে তোমাদের সাথে সম্পৃক্ত। ওকে, তো ঠিক আছে, চলো যাই। ভরবেগ, ভরবেগ সংরক্ষণ, ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র বিবৃত করো। ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র প্রতিবেদন। ওকে, তাহলে আজকে আমি ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র নিয়ে প্রতিবেদন করব। তো ঠিক আছে, আমরা আগে জেনে নেই ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র আগে বিবৃত করে নিই। বিবৃতিকে তুমি দেখো, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমি যদি সূত্র বিবৃত করি, বিবৃত, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে এদের ভরবেগ পরিবর্তন হবে না। তাহলে কি বলছি, ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে এদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো ঠিক আছে, সূত্র সবাই লিখে নাও। হ্যাঁ, এখন আমরা এই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্রটি প্রতিবেদন করব। হ্যাঁ, চলো আমরা ভরবেগ সংরক্ষণশীলতার সূত্রটি প্রতিবেদন করি। তুমি দেখো, পি এবং কিউ দুটি বস্তু, পি এবং কিউ দুটি বস্তু U1 U2 ব্যাগ নিয়ে একই দিকে চলছে। পি এবং কিউ দুটি বস্তু U1 U2 ব্যাগ নিয়ে একই দিকে চলছে,
আমরা জানি ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু, অর্থাৎ ইউ ওয়ানের ব্যাগ ইউ টু এর চেয়ে একটু বেশি। ওকে, তো কোনো এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে দেখা দেবে। আবার বলছি, কোনো এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে দেখা দেবে। ওকে, তখন কিউ বস্তু বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে দেখা দেবে। আমি আবার বলছি, ধরা যাক পি এবং কিউ দুটি বস্তু ইউ ওয়ান ইউ টু ব্যাগ নিয়ে একই দিকে চলছে। উই নো ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু। কোন এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে দেখা দেবে, ফলে কিউ বস্তু বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে দেখা দেবে। আমরা যদি নিউটন তৃতীয় সূত্র থেকে দেখি, এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু। এখন যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। আমি আবার বলছি, যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ধরা যাক এই ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হওয়ার সময়কাল টি, আমি ধরে নিলাম টি সময় যাব তার আগে ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয়েছিল। এখন যখন দুটো বস্তু আবার পুনরায় পরিবর্তিত ব্যাগ নিয়ে চলবে, তখন তাদের ব্যাগ হবে কী দেখো, তখন তাদের ব্যাগ হবে ভি ওয়ান ভি টু। ওকে, এই সময় এদের তরল হবে কি এ ওয়ান এ টু। বন্ধুরা, আমি যদি তোমাদেরকে একদম ক্লিয়ার করতে চাচ্ছি, ধরা যাক পি এবং কিউ দুটি বস্তু ইউ ওয়ান ইউ টু ব্যাগ নিয়ে একই দিকে চলছে। উই নো ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু, ফলে কোন এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে দেখা দেবে। পরে কিউ বস্তু বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে দেখা দেবে। তো নিউটনের থার্ড ল থেকে আমরা জানি যে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু। এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হলে কেন, যেহেতু তার বিপরীত দিকে আবার কি আঘাত করেছে, এই কেন এখানে কি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ধরা যাক ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হওয়ার সময়কাল টি, আমরা ধরে নিলাম যে টি সময় যাব তারা কি এই ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয়েছিল। যখন দুটো অবস্থা আবার পুনরায় পরিবর্তিত ব্যাগ নিয়ে চলবে, তখন তাদের ব্যাগ হবে কি ভি ওয়ান ভি টু, এই সময় তাদের তরল হবে এ ওয়ান এ টু। ওকে, তখন আমরা বাকিটা ক্যালকুলেট করব। চলো, ধরা যাক পি ও কিউ দুইটি বস্তু পি দ্বারা যাক পি ও কিউ দুটি বস্তু ইউ ওয়ান ইউ টু ব্যাগ নিয়ে ইউ ওয়ান ইউ টু ব্যাগ নিয়ে একই দিকে চলছে। একই দিকে চলছে। ওকে, অর্থাৎ ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু। কোন এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে ধাক্কা দেয়। তো কোন এক সময় পি বস্তু কি বস্তুকে এফ ওয়ান বলে ধাক্কা দেয়, ফলে কিউ বস্তু বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে দেখা দেয়।
হ্যাঁ আমি কি বলতে চাচ্ছি, তুমি দেখো ধরা যাক পি এবং কিউ দুটো বস্তু ইউয়ান ইউটিউবে এক নিয়ে একই দিকে চলছে, ইউয়ান গ্রেটার দেন ইউটু, কোনো এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে ধাক্কা দেয়, ফলে কিউ বস্তু বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে ধাক্কা দেয়। ওকে, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, মানে এক নং সমীকরণ। ওকে, এখন কি লিখব, যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণ প্রতিক্রিয়া থাকে। ওকে, তাহলে যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ধরা যাক ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হওয়ার সময়কাল টি, অর্থাৎ টি সময় ধরে তারা ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত ছিল। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো ঠিক আছে, তোমরা এই পর্যন্ত খাতায় উঠিয়ে নাও। ঠিক আছে, এরপর আসো, এরপর দেখো, যখন দুটি বস্তু যখন দুইটি বস্তু পরিবর্তিত ব্যাগ নিয়ে চলছে, তখন তাদের ব্যাগ হবে ভিওয়ান ভিটু। এই সময় তরণ ইওয়ান এটু। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি সবার উদ্দেশ্যে এক নজরে যদি আমি এই প্রশ্ন আবার বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বরবেগ সংরক্ষণ সূত্র প্রতিবেদন দরদার পি এবং কিউ দুটি বস্তু ইউয়ান ইউটিউব এক নিয়ে চলছে, উইনো ইউয়ান গ্রেটার দেন ইউটু, কোনো এক সময় পি বস্তু কিউ বস্তুকে এফ ওয়ান বলে ধাক্কা দেবে, ফলে কিউ বস্তু পিছনের দিকে বিপরীত দিকে পি বস্তুকে এফ টু বলে ধাক্কা দেবে। তাহলে নিউটন থার্ড ল থেকে আমরা জানি এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে। ধরা যাক ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত হওয়ার সময়কাল টি। আমরা যখন দুটা বস্তু আবার পুনরায় পরিবর্তিত ব্যাগ নিয়ে চলবে, এই সময় তাদের ব্যাগ হবে কি, এই সময় তাদের ব্যাগ হবে ভি ওয়ান এবং ভি টু, এবং তরণ হবে এ ওয়ান এ টু। ওকে, তো ঠিক আছে, আমরা এখন ক্যালকুলাসে চলে যাব। নিউটনের এক নং সমীকরণ থেকে আমরা জানি কি, এক নং সমীকরণ থেকে আমরা পাই এক নং কী ছিল, এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, তাই না? আচ্ছা, আমাকে বলতো দেখি, এফ ইকুয়াল আমরা একটা সমীকরণ পড়েছি পূর্ব চ্যাপ্টারে, এফ ওয়ান এফ ইকুয়াল এম এ, তাই না? তো আমি এফ এর জায়গায় কী বসা দিতে পারি, আমি এফ এর জায়গায় বসা দিতে পারি এম এ। ওকে, যেহেতু ওয়ান আছে তো ওয়ান বসিয়ে দাও ইকুয়াল মাইনাস এফ, মানে কি এম এ, যেহেতু সাথে টু আছে তো টু বসিয়ে দাও। বুঝতে পেরেছ? তো
আমি কি বললাম, আমি এক নং সমীকরণ থেকে আমি কি পাই, এফ ইকুয়াল মাইনাস এফ টু। তো এখন এফ মানে এম এ আমরা জানি, তো এফ ইকুয়াল এম এ বসিয়ে দিলাম, যেহেতু এই জায়গায় এফ এর সাথে ওয়ান আছে, তুমি এম এর সাথে ওয়ান দাও, এর সাথে ওয়ান দাও, ইকুয়াল মাইনাস এফ মানে এম এ, যেহেতু এফ এর সাথে টু আছে, তুমি এম এর সাথে টু বসিয়ে দাও, এর সাথে টু বসিয়ে দাও। ওকে, তারপর আসো, তুমি দেখো এম ওয়ান যা আছে আমি তাই রেখে দিলাম, শুধু এ, এ মানে তরণ, তরণ বলতে কী বুঝি, তরণ বলতে বুঝি বি মাইনাস ইউ বাই টি। দেখো তো তরণ এ, তরণের সমীকরণটা কি, বি মাইনাস ইউ বাই টি, আমরা পূর্ব চাপটা কি অলরেডি শিখেছি। এখন আসো, ইকুয়াল মাইনাস এম টু, ঠিক আছে, এ মানে তরণ, তরণ মানে বি মাইনাস ইউ বাই টি, যেহেতু টু আছে তুমি টু দিয়ে দাও, টু দিয়ে দাও। আমি কি বোঝাতে পারছি? তারপর আসো, তুমি দেখো এ টি টি একই জাতীয় সংখ্যা ক্যান্সেল করে দাও, এম ওয়ান দ্বারা ভি ওয়ানকে গুণ করো, এম ওয়ান ভি ওয়ান মাস কেন মাইনাস এম ওয়ান দ্বারা ইউ ওয়ানকে গুণ করে দাও, এম ওয়ান ইউ ওয়ান। ওকে, এদিকে আসো, মাইনাস এম টু দ্বারা বি টুকে গুণ করো, এম টু ভি টু, মাইনাসে মাইনাসে প্লাস, তার হচ্ছে কি এম টু ইউ টু। এই তো দাঁড়ায়, আমি যদি সর্বশেষ একটা লাইন করতে চাই, এম ওয়ান ভি ওয়ান আর বি, এটা বি তাই না, এটা এই পাশে নিয়ে আসো, প্লাস এম টু ভি টু। এখন আসো, আদি বেগ এই মাইনাস টু পাশে নিয়ে যাও, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এদিকে কী আছে এম টু ইউ টু। আমি আশা করি সবাই ক্যালকুলাসটা বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমার ভরবেগ সংরক্ষণশীলতার সূত্রের প্রতিবেদন। তোমাকে যদি আমি ক্যালকুলাসটা আবার একটু দেখাতে চাচ্ছি, এক নং সমীকরণ থেকে আমরা কী জানি, এফ ইকুয়াল মাইনাস এফ টু, তো আমরা লিখে নিলাম এফ ইকুয়াল মাইনাস এফ টু। এফ, এফ মানে কী জানি, এফ হচ্ছে আমরা এর পূর্ব চাপটা পরে আসছে একটা সমীকরণ, এফ ইকুয়াল এম এ তাই না, তাই আমি এফ এর জায়গায় লিখে দিলাম এম এ, যেহেতু সাথে ওয়ান আছে তোমার ওয়ান দিয়ে দাও। এরপর আসো, মাইনাস এফ ইকুয়াল এম এ, এফ এর সাথে যেহেতু টু আছে তাহলে এম এর সাথে টু দিতে হবে, এর সাথে টু দিতে হবে। ওকে, এখন আসো, এমন ঠিক আছে, আমি যা রেখে দিলাম এ, এ মানে তরণ, তরণ বলতে কী বুঝি, আদি বেগ শেষ বেগ কী সময় লাগছে টি তাই না, আদি বেগ শেষ বেগ বিগ দিয়ে টি দ্বারা বাদ দিবা তাই তো, তাহলে আমরা কী বলতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। এদিকে আসো, এম টু ঠিক আছে, আমি এ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তারপর আসো, উভয় পক্ষে টি টি ক্যান্সেল করে দাও, এম ওয়ান দ্বারা ভি ওয়ানকে গুণ করো, এম ওয়ান ভি ওয়ান মাস কেন মাইনাস এম ওয়ান দ্বারা ইউ ওয়ানকে গুণ করো, এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু দ্বারা ভি টুকে গুণ করো, এম টু ভি টু মাইনাস এম হচ্ছে প্লাস, এম টু দ্বারা ইউ টুকে গুণ করলে এম টু ইউ টু। ওকে, এখন আমি কী করবো, এখন তুমি দেখো জাস্ট খালি এম ওয়ান ভি ওয়ান এই এম টু ভি টু প্লাস থ্রি পার্সেন্ট আসো, মাইনাস থ্রি পার্সেন্ট প্লাস আর মাইনাস টু পার্সেন্ট কিনা প্লাস। এই হচ্ছে তোমার ভরবেগ সংরক্ষণশীলতার সূত্রের প্রতিবেদন। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ, আমি একটু সময় দেবো, তোমরা উঠিয়ে নাও। ওকে, এখন আমরা চলে যাব নতুন একটা প্রশ্নে। এখন চলে যাব ঘর্ষণ বলতে কী বুঝো, ঘর্ষণ বলতে কী বুঝো, ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করো। ঘর্ষণ বলতে কী বুঝো, ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করো। তো ঠিক আছে, আমরা ঘর্ষণ কিন্তু জেনে নিই, ঘর্ষণ হচ্ছে তোমার একাধিক বস্তু, দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে এসে, আবার খেয়াল করো, দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে এসে যদি একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, আমি আবার বলছি, দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে এসে যদি একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, তাহলে স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হয়। ওকে, আবার বলছি, দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে এসে যদি একটি বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, তাহলে স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, একই ঘর্ষণ বলা হয়। তুমি লক্ষ্য করো, গাড়ি এবং পিচ দুনা রাস্তা, গাড়ি এবং পিচ দুনা রাস্তা যখন একে অপর সংস্পর্শে আসে, তখন পিচ দুনা রাস্তার উপর দিয়ে কিন্তু গাড়িটা চলতে চেষ্টা করে,
চলতে গিয়ে গাড়ির স্পর্শতল অর্থাৎ চাকাটা গাড়ির স্পর্শতলে গতি যদি সামনে হয় তার বিপরীত দিকে একটা বাধার উৎপত্তি হয়। অর্থাৎ এর হচ্ছে এই যে দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে যদি একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তাহলে স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়, একে কি বলা হয়? ঘর্ষণ বলে। আশা করি বুঝতে পেরেছ। এখন এই ঘর্ষণের সুবিধা অসুবিধাগুলো কি? ঘর্ষণের অনেক সুবিধা রয়েছে। তুমি দেখো ঘর্ষণের সুবিধা আমি যদি লিখতে চাই, ঘর্ষণের সুবিধা এক, মোট কথা হলো ঘর্ষণের ব্যাপক সুবিধা। তুমি দেখো ঘর্ষণ ছাড়া আমরা হাঁটতে পারতাম না। তুমি ঘর্ষণ যদি না থাকতো তুমি মাটির মধ্যে পাটা রাখা মাত্রই পিছলে পড়ে যেত। তাহলে বোঝা গেল ঘর্ষণ ছাড়া আমরা কি হাঁটতে পারতাম না। আর কি হতে পারে? যদি কলম কোনো বস্তুকে তুমি ধরে রাখতে পারতাম না, যদি ঘর্ষণ না থাকতো কোনো বস্তু কি ধরে রাখা সম্ভব হতো না। কেন? তুমি দেখো ঘর্ষণ না থাকলে বস্তু ধরা মাত্র কি পিছলে পড়ে যেত, যা তুমি ধরে রাখতে পারতাম না। আমরা অনেক সময় এই উদাহরণ দিয়ে থাকি, যত আমরা অনেক সময় ইয়া মাছ চিনি, কী বলে আমাদের গ্রামের ভাষায় কী বলে এটা, ভাইং ভাইং মাছ দেবো, অনেক পিছলা, ওকে সহজে ধরতে পারি না। ঠিক সেম যদি ঘর্ষণ না থাকতো তাহলে কোনো বস্তু কি এরকম ধরে রাখতে পারতাম না, পিছলে পড়ে যেত। আর কি হতে পারে? আর হতে পারে তুমি এই কোনো বস্তুর মধ্যে এমনি রশি দিয়ে গিরা দেওয়া সম্ভব হতো না। কোনো বস্তু তুমি যখন গিরা দিয়ে যাওয়া ওই গিরা দেওয়া সম্ভব হতো না। ওকে, আর কী হতে পারে? আর হতে পারে অনেক সময় আমরা কী হয় যে সাইনবোর্ড ভ্যানার ফ্লেস্টোন এগুলো আটকানোর জন্য গাছের মধ্যে আমি বিনারি পেরেক মারি না। যদি ঘর্ষণ না থাকতো গাছের মধ্যে বা কোনো কিছুর মধ্যে বিনারি পেরেক এই যেতে কোনো কিছু মারা সম্ভব হতো না। আর কী হতো যে অনেক সময় আমরা যখন গাড়ি চালাই ড্রাইভিং করি, ড্রাইভ করতে গিয়ে যে ঘর্ষণ না থাকলে গাড়ির গতি সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। বন্ধুরা আমি কি আবার বলবো? হ্যাঁ, খাতা কলম নাও, লিখে নাও ঘর্ষণের সুবিধা। আর আগে সংজ্ঞাটা বলে নিই, ঘর্ষণটা কী? ঘর্ষণটা হচ্ছে দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে এসে যদি একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তাহলে স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়, একই ঘর্ষণ বলা হয়। দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে এসে যদি একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তাহলে স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বলা হয়। ওকে, এখন আসলে ঘর্ষণের কিছু সুবিধা নিয়ে আলোচনা করি। ঘর্ষণের সুবিধাটা কি? ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না। ঘর্ষণ না থাকলে কোনো কিছুকে ধরে রাখা সম্ভব হতো না। ঘর্ষণ না থাকলে আমরা কোনো কিছুর মধ্যে গিরা দেওয়া সম্ভব হতো না। ঘর্ষণ না থাকলে কাটের মধ্যে পেরেক ঢুকানো সম্ভব হতো না। ঘর্ষণ না থাকলে গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হতো না। এই হচ্ছে তোমার সুবিধা। তো যার সুবিধা আছে তার কিছু অসুবিধা রয়েছে, আমরা জানি। যার সুবিধা রয়েছে তার কিছু অসুবিধা রয়েছে। তো অসুবিধাগুলো কি হতে পারে দেখি। তুমি দেখো দুইটা হাত ঘষো, ঘর্ষণ করো, দেখবা ঘর্ষণ হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। পরীক্ষা করে দেখো, দুইটা বস্তু ঘর্ষণ করো, দুইটা হাত ঘষাও, ঘর্ষণ করতে করতে দেখবো কি প্রচুর গল হাত একগুলো গরম হয়ে গেছে। তাহলে ঘর্ষণ হলে বুঝে গেলো তাপ উৎপন্ন হয়। ঘর্ষণ হলে কী উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তো তাপ উৎপন্ন হলে কী হবে? তাপ উৎপন্ন হলে অনেক সময় ইঞ্জিন চালিত যন্ত্র নষ্ট হয়ে যায়। বুঝে তো বললাম অসুবিধাটা কী? অসুবিধা হচ্ছে যে দুইটা বস্তু ঘর্ষণ হলে তাপ উৎপন্ন হয়, আর এই তাপ উৎপন্ন হওয়ার ফলে অনেক সময় ইঞ্জিন চালিত যন্ত্র কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা আর কী হয়? এই যে তাপ উৎপন্ন করতে গিয়ে অনেক সময় কি জ্বালানি ব্যয় হয়, হ্যাঁ অর্থনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তাপ উৎপন্ন করতে গিয়ে তাপ উৎপন্ন করতে গিয়ে জ্বালানি ব্যয় করতে হয়, এই জ্বালানি ব্যয় করতে গিয়ে অর্থনীতিকভাবে কি ক্ষতিগ্রস্ত হয়। আর কী হতে পারে? অনেক সময় তুমি দেখো যে গাড়ির টায়ার ক্ষয় হয়ে যায়, ক্ষয় পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, টায়ার ক্ষয় হয়ে যায়, যা কি ব্রাস্ট হয়ে যায়, আবার টাকা দিয়ে কিনতে হয়, যা অর্থনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এই হচ্ছে তোমার ঘর্ষণের অসুবিধা। তো বন্ধুরা আজকে আমরা কী শিখলাম? আজকে আমরা শিখলাম যে ভরবেগ সংগ্রহ কোণশীলতার সূত্র বিবৃত করলাম, ভরবেগ সংগ্রহ কোণশীলতার সূত্র প্রতিবেদন করলাম, ঘর্ষণ কী আমরা জানলাম, ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো শিখে নিলাম। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আমি আর আগাবো না। তোমরা প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকো, তোমাদের সুবিধার্থে আমরা প্রতিদিন অনলাইন ক্লাসে আসছি। আমি চাই তোমরা কি আমাদের ক্লাসগুলো সঠিকভাবে মূল্যায়ন করো, ক্লাসগুলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।